সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে অভিভাবকদের সঙ্গে উপস্থিত ছিল ভর্তি বাতিল হওয়া কয়েকজন শিক্ষার্থীও। তাদের প্রশ্ন, কোন অপরাধে তারা আর স্কুলে যেতে পারছে না? অভিভাবকদের পক্ষ থেকে জানানো হয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ভর্তি বিজ্ঞপ্তি ছিল, ছয় বছরের বেশি যাদের বয়স তারা প্রথম শ্রেণীতে ভর্তির সুযোগ পাবে। সেই অনুযায়ী ভিকারুননেসা নুন স্কুল অ্যান্ড কলেজে আবেদন করে লটারির মাধ্যমে সন্তানদের ভর্তি করান। যদিও পরে তারা জানতে পারেন, ভিকারুননেসার ওয়েব পোর্টালে জন্ম তারিখ 2017 সালের জানুয়ারি থেকে ডিসেম্বরের মধ্যে উল্লেখ ছিল। সরকার চেষ্টা করতেছে সেন্ট্রালাইজ করতে। আমি যদি হচ্ছে গিয়ে একটা সেন্ট্রাল একটা যে গভর্নিং বডি মাউসি, সেটাকে আমি বাইপাস করে তো আমি যদি ভিকারুননেসার কথা ফলো করি তাহলে মাউসির কথাটা থাকলো কোথায়? বেসিক্যালি হচ্ছে গিয়ে যখন একটা সাজেশন আমার কাছে আসবে মাউসির দ্বারা পরিচালিত ওয়েবসাইটের মাধ্যমে পূরণ করার পর, তখন তো আসলে আমি কাকে গুরুত্ব দিব বেশি? আমি কি গুরুত্ব দিব হচ্ছে গিয়ে ভিকারুননেসাকে, নাকি হচ্ছে গিয়ে গুরুত্ব দিব মাউসির দ্বারা পরিচালিত যে ওয়েবসাইট টেলিটক, সেটাও একটা সরকারি সংস্থা, সেটাকে? আমরা কিন্তু সেটাই করেছি। আমরা সেখানেই কিন্তু হচ্ছে গিয়ে বাচ্চার, যখন আমি দেখতে পাচ্ছি যে আমার বাচ্চার চান্স আছে এখানে লটারিতে অ্যাপিয়ার করার, আমি কেন সেই চান্সটা নেব না? এখানে আমাদের ভুলটা কোথায়? এটাই হচ্ছে আপনাদের কাছে আমার প্রশ্ন। এরপর এটা হচ্ছে গিয়ে আমি বলছি, আমি যদি ভুল না করে থাকি, 24 অক্টোবর হচ্ছে গিয়ে এই কাজটা শুরু করা হয়, মানে লটারির জন্য যে আমরা অ্যাপ্লিকেশন করব, সেই অ্যাপ্লিকেশনগুলো মানুষদের কাছ থেকে হচ্ছে গিয়ে অ্যাপ্লিকেশন নেয় আর কি, হ্যাঁ চাওয়া হয় আর কি। 24 তারিখ থেকে অ্যাপ্লিকেশন কার্যক্রম শুরু করা হয়। তো এই যে আমি আরেকটু টেকনিক্যাল ব্যাপারটা আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই, এই যে 19 তারিখ হচ্ছে গিয়ে ভিকারুননেসা বললো যে তাদের একটা ক্যাপ তারা দিয়ে দিল, একটা রেঞ্জ দিয়ে দিল, তার মানে 19 থেকে এই 24 তারিখ, এই 5 দিন কিন্তু মাউসি এনাফ টাইম পেয়েছে তাদের এই ফিল্টারিং সিস্টেমটা ঠিক করার, আমি যদি ভুল না বলে থাকি। হ্যাঁ, তার মানে আমি যখন একটা পরীক্ষায় অ্যাপিয়ার করব, আমার যদি হচ্ছে কি পরীক্ষায় বসার রাইটই না থাকে, আমি যদি সেই পরীক্ষায় বসার যোগ্য না হই, তাহলে কি করবে আমাকে সিস্টেম? আমাকে সিস্টেম প্রথমে বাদ দিয়ে দিবে। তারা বলেন, স্কুল কর্তৃপক্ষ তাদের আগের নিয়ম পরিবর্তন করে শিক্ষার্থীদের ভর্তি ও বেতন নিয়ে 2 মাস ক্লাসও নিয়েছে, এখন কেন ভর্তি বাতিল করা হচ্ছে? আমাদের যে বাচ্চারা বৈধভাবে ঘুরতে হওয়ার পরেও কেন অবৈধ হবে এটা জানতে চাচ্ছি। আর চাচ্ছি আমাদের বাচ্চাদের ভর্তিটা যেন বহাল থাকে, কারণ আমরা কোনোভাবেই অন্যায়ভাবে কোনো কাজ করিনি। মাউসি যেভাবে আমাদেরকে গাইড করেছে আমরা সেভাবেই ভর্তি হয়েছি। স্টেপ বাই স্টেপ আমরা আমাদের কাগজপত্র দিয়েছি, আমরা এখানে কোথাও কোনোরকম অবৈধভাবে লেনদেন করিনি। আমরা যখন যেভাবে ভিকারুননেসা বলেছে আমরা সেভাবেই কাগজ দিয়েছি। শেষ পর্যন্ত আমরা ইউনিক আইডির জন্য একটা ফর্ম দেওয়া হয়েছিল সরকারিভাবে, সেইটাও ফিল আপ করেছি। সেই মুহূর্তে আমাদেরকে কোনো কিছু জানানো হয়নি যে আপনাদের আইডিটা গ্রহণযোগ্য নয়। তখন যেহেতু সেটা নেওয়া হয়েছে, এখন লাস্ট 3 মাসে মাথায় এসে কেন আমাদেরকে আরেক মাধ্যমে জানতে হবে? তাও সেটা আমরা মিডিয়ার মাধ্যমে জানতে পারছি যে আমাদেরকে ভর্তি বাতিল করা হয়েছে। আমাদেরকে কেউ জানানো হয়, এটা মাউসি থেকেও জানানো হয়নি, ইভেন ভিকারুননেসা থেকেও জানানো হয়নি। গত 28 ফেব্রুয়ারি হাইকোর্টের একটি প্রতিবেদনের প্রেক্ষিতে 169 শিক্ষার্থীর ভর্তি বাতিলের এই সিদ্ধান্ত নেয় শিক্ষা অধিদপ্তর। অবশ্য ভুক্তভোগী অভিভাবকরাও এ ব্যাপারে উচ্চ আদালতে গিয়েছেন বলে জানান। এই ডিটেলসগুলো কিন্তু আমাদের জানার কথা না, আমাদের জানার কথা মাউসি আমাদেরকে কী বলছে, কীভাবে ভর্তি করাইতে হবে, আমরা সেটা ফলো করে ভর্তি করাইছি, সেই ডাটাটা ইনপুট দিয়েছি এবং ভর্তি এবং সেই ডাটাটা ইনপুট দিতে মিনিমাম একটা পেমেন্ট করা লাগে টেলিগ্রামের মাধ্যমে, সেটা করেছি। তারপরে সার্টিফাইড হয়ে যাওয়ার পরে স্কুল যখন বলছে ভর্তি করাও, সরকার দ্বারা বলে দেওয়া একটা টাকার কথা বলা আছে, এই টাকাটা দিয়ে ভর্তি করাতে হবে এবং সেটা ব্যাংক ট্রানজ্যাকশন করতে হবে, হুবহু প্রত্যেকটা জিনিস এভাবেই করা হয়েছে। তো এইখানে যখন আমাদেরকে সামাজিকভাবে আজকে হেয় প্রতিপন্ন করা হয়, আমার বাচ্চাদেরকে ছোট করা হয়। মনিরুল ইসলাম, ইন্টু, এটিএন নিউজ, ঢাকা।